শুধুমাত্র চাপাডাঙ্গা কলেজে নয়, ছাত্র সংসদ নির্বাচনের আগে হিংসা মারপিট অশান্তিতে রণক্ষেত্র একের পর এক কলেজ। কলেজে কলেজে সংঘর্ষ, অশান্তির ছায়া। ছাত্র সংসদ নির্বাচন নয়, স্রেফ মনোনয়নপত্র তোলার দিন, সেখানেও মারপিট ঝামেলা। বিরোধীদের দরকার পড়েনি, তৃণমূলের দুই গোষ্ঠী এখানে আমনে সামনে। উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া কলেজ, মূলত কুরবান শাহ ও আনিসুর গোষ্ঠীর মধ্যে এই ঝামেলা। দুপক্ষের সংঘর্ষে রক্ত ঝরল কলেজ চত্বরে। শেষ পর্যন্ত পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে ধুন্ধুমার হেতমপুরে কৃষ্ণচন্দ্র কলেজে। অভিযোগ, কলেজের সামনে গেট জ্যাম করে বিরোধীদের কলেজ পর্যন্ত পৌঁছতেই দেয়নি টিএমসিপি। সকাল থেকে এই অবস্থা, বোঝানোর কাজ না হওয়ায় শেষ পর্যন্ত লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও দিনের শেষেও কোনো বিরোধী পক্ষই কলেজে ঢুকে মনোনয়নপত্র তুলতে পারেনি বলে অভিযোগ। সংগঠন নাই, লোক নাই, ওই জন্য বীরভূম জেলা শুধু নয়, আমার দায়িত্ব যে 15টা বিধানসভা সব জায়গাতেই বিনা প্রতিদ্বন্দ্বী জিতে। শুধু বীরভূমের এই একটি কলেজে না, অভিযোগ জেলার সবকটি কলেজে একই অবস্থা। গায়ের জোরে লড়াইয়ের নামতেই দেওয়া হয়নি বিরোধীদের, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল ছাত্র পরিষদ। এসএফআই ভার্সেস টিএমসিপি, সংঘর্ষে উত্তপ্ত কোলাঘাটের রবীন্দ্র ভারতী কলেজ। এখানেও ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র তোলা নিয়ে অশান্তি। টিএমসিপি বিনা প্ররোচনায় তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ এসএফআই এর। প্রতিবাদে কোলাঘাট রাজ্য সড়ক অবরোধ করেন এসএফআই সদস্য সমর্থকরা। টিএমসিপির তরফেও পাল্টা হামলার অভিযোগ তোলা হয়েছে। পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয় কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনীকে। মনোনয়নপত্র তোলা নিয়ে উত্তপ্ত জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়, রীতিমতো রণংদেহী পরিস্থিতি, যুদ্ধের পরিবেশ, সবটাই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে। গত মঙ্গলবার রাতে এলাকার যুব তৃণমূল কর্মী শুভঙ্কর মিশ্রকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। অভিযোগ, কলেজে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হামলা হয়। কলেজে ঝামেলায় উঠেছে বহিরাগত যোগের অভিযোগ। পড়ুয়াদের হাতে পেনের বদলে লাঠি শোটা, বাঁশ রড, দেদার মারপিট, ঝরছে রক্ত, সবটাই ছাত্র রাজনীতির নামে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি এখানে মনোজিত বাবুর কাছে আসবো, যে মনোজিত বাবু, যে কারণে এই ঘটনা ঘটুক না কেন, যে রাজনৈতিক দলই এর নেপথ্যে থাকুক না কেন, যাই হোক না কেন, কিন্তু এই ছবিটা সেটা কি ভীষণ শকিং না? না, ডেফিনেটলি কলেজের জন্য একজন শিক্ষা, একটা শিক্ষা, একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডেফিনেটলি খুব ডিস্টার্বিং পিকচার। কিন্তু আপনি তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী কিন্তু যেটা বললো, প্লাস দেখছেন যে অনেকেই ওখানকার টিচারও বললেন যে বাইরের লোকেরা বেশি গিয়ে ঝামেলা করছে, এবং তার কারণটা কিন্তু পলিটিক্যাল। হ্যাঁ, বাইরের লোক তো প্রথম আমরা ঢুকতে দেখলাম না, বারবারই সেটা তো বলছি, মেন লার্জ কারণটা পলিটিক্যাল। ওই সংগঠনগুলোকে যতদিন না পর্যন্ত ডিপলিটিসাইজ করা যাচ্ছে, বা গভর্নিং বডি যতদিন না ডিপলিটিসাইজড হবে, যেটার প্রচেষ্টা কিন্তু এই শিক্ষামন্ত্রী করতে চেয়েছিলেন বিলের মাধ্যমে, আমি আশা করব এই বিল খুব শীঘ্রই বিধান আসবে। কিন্তু দায়টা তাহলে কার? মধুজা, অর্ধেক সমস্যা, আমি মনে করি অর্ধেক সমস্যার সমাধান সেখানে। মধুজা, যেটা বলার সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ নিজেদের ঘাট থেকে খুব সুন্দরভাবে দায় ঝেড়ে ফেলতে চাইলেও এ দায় ওরা ঝাড়তে পারবে না। কারণ যে নেত্রী আজকে এখানে এই কথাগুলো বললেন, কিছুদিন আগে চুচুড়ো মোড়ে দাঁড়িয়ে, ঘড়ির মোড়ে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য রেখে এসছেন যে মহসিন কলেজে সেদিন যে 16ই ডিসেম্বর ঝামেলা হয়েছিল, সেদিন চাইলে পরে আমরা ধুলো করে দিতে পারতাম, শেষ করে দিতে পারতাম এসএফআইকে, ওনার বক্তব্যে সমস্ত ছিল। এবং আমার পরের কথা হচ্ছে এটা যে এই যে কথা হচ্ছে যে ডিপলিটিসাইজ করলে বুঝি সমস্যার সমাধান হয়ে যাবে, আসলে ডিপলিটিসাইজেশন করার কারণ আসলে অনেকগুলো, এবং করতে যাতে সুবিধে হয়, ডিপলিটিসাইজেশন করলে পরে আসলে অনেকগুলো স্বার্থ সুরক্ষিত হয়। যেমন কলেজের ফিস বাড়লে পরে কলেজের মধ্যে বলার কোনো ছাত্র সংগঠন থাকবে না, প্ল্যাটফর্ম থাকবে না। এটা আমি প্রশ্ন করছি, আমার আমার কথা শেষ করে দাও, আমি তো এটাই ফোকাস করি, তার কারণ হচ্ছে ডেফিনেটলি এইটা নিয়ে একটা বড় ডিবেটের জায়গা রয়েছে। আসো প্লিজ আমি কথা বলি, কিন্তু আমার যাদবপুরে ডিপলিটিসাইজ হয়ে যায়নি তাই বলে যাদবপুর বিশ্ববিদ্যালয় 90% ডিপলিটিসাইজেশন আর ক্রিমিনালাইজেশনের মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা করা দরকার, না হলে এ ধরনের আমাদের সময় একদম শেষ। আমরাও জানি না যে আর কতবার
এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, কারণ এটা এমন একটা ঘটনা, এমন একটা ছবি, যখন শিক্ষা ক্ষেত্রে এই ছবি দেখা যায় তখন সবাইকে দলমত নির্বিশেষে প্রত্যেকের মাথাটা আসলে হেট হয়ে যায়। আমরা আশা করব যে যে কারণেই এটা হোক না কেন, অন্তত তার শিকড়ে গিয়ে তার নিবৃত্তি ঘটানো সম্ভব হবে, যাতে এই খবর আমাদেরও আর সম্প্রচার করতে না হয়। আপাতত এখানে শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।